মনে করেন আমি সাকিব খানকে যখন অফার করি তখন সে বলেছিল আমরা কি এখান থেকে চ্যারিটি কিছু করতে পারি? অফকোর্স সব কিছু মিলিয়ে আমরা বিনোদনের সর্বোচ্চ মাত্রায় যেতে চাই। আর আমার ক্ষেত্রে যেটা আমি এখানে কাজ করে আমার ভেতরে যে জিনিসটা কাজ করে আমার চেয়েতে বেশি আমার আশেপাশের মানুষ, আমার আশেপাশের মানুষের চেয়েতে বেশি আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব এবং সবশেষে আমার দেশ। বাংলাদেশ যেভাবে এগিয়ে যেতে চায় বাংলাদেশ এগুচ্ছে সেটা চলুক, কিন্তু আমরা হ্যালো সুপারস্টার অ্যাপের মাধ্যমে নতুন কিছু দিক নির্দেশন নিয়ে এসেছি, নতুন কিছু মাইলেজ নিয়ে এসেছি যেগুলো বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করবে। এবং একটা কাজ যখন ভালো হবে সারা বিশ্বের হ্যালো সুপারস্টার অ্যাপ নাম করবে, যখন সুপারস্টার না হবে তখন নিশ্চয়ই আমার নাম থাকবে যে আসিফের সাথে ছিল, এটা আমার কৃতিত্ব, এটা আমার চাওয়া। আসিফ ছিল, আসিফ এখানে যুক্ত হওয়ার পেছনের গল্পটা একটু জানতে চাই যে আসিফ কিভাবে হলো আসলে হ্যালো সুপারস্টার সঙ্গে? এটা আসলে আমার বন্ধু আনিসুর রহমান, তিনি কুয়ালালামপুর থাকেন, তিনি কুয়ালালামপুরের হ্যালো সুপারস্টার অ্যাপের এমডি, তো তার ওনার সাথে আমার শৈশব থেকে সম্পর্ক। তিনি আমাকে বলেছেন ভাই একটা অ্যাপ নিয়ে কথা হচ্ছে, আমরা তো অনেক অ্যাপের সাথে কাজ করি, অনেক অ্যাপের সাথে কথা হয়, তো আমি ক্যাজুয়ালি গেলাম। যখন ডক্টর কামরুলের সাথে বসলাম, আমি বসার পরে যখন তারা আমাকে 9টা মডিউল তারা কম্পিউটারে শো করলো যে আমরা এই মডিউলে কাজ করতে চাই এবং আমাদের সিঙ্গার বা অভিনেতা অভিনেত্রী বা আমাদের বিভিন্ন সেক্টর স্পোর্টস আমাদের যে ল্যাকিংগুলো আছে শেষ পর্যন্ত কী হয়, অনেক সুপারস্টার থাকে পরে অভাব হয়ে যায়, অনেক নাম ডাক করে পরে হারিয়ে যায়, যেমন আমাদের ফুটবলের মহসিনটাকে দেখছি। তো এরকম একটা অ্যাসুরেন্স তৈরি করা, একটা নিরাপত্তা বলয় তৈরি করা, একটা সামাজিক নিরাপত্তা তৈরি করা, যেটা হ্যালো সুপারস্টার ক্যাপাবেল, কারণ তাদের প্ল্যানটা এমন যে আমাদের সব সার্কিটকে আসলে সংযুক্ত করে একটা সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে বাংলাদেশ থেকে শিল্পীরা কিন্তু সুযোগ পেলেই আমেরিকা, কানাডা, ইংল্যান্ড বিভিন্ন দেশে প্রবাসী হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু বাংলাদেশে আছি তো আমি চাইবো আমাদের বাংলাদেশের শিল্পীরা যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হ্যালো সুপারস্টারকে তৈরি করা। প্রযুক্তি আসলে ব্যবহার করতে পারছেন না কেন? না, টোটালি সিস্টেম, একটা সিস্টেম না থাকলে আপনি দেখবেন বাংলাদেশে যখন নির্ধারণ করা অর্থমন্ত্রী তখন ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, তিনি 81টা কন্টেন্ট মানে আমাদের কপিরাইটের ব্যাপারে আমরা কী কী কাজ করবো সেখানে কিন্তু সঙ্গীত ছিল না, উনি যত কথাই বলুক উনি কিন্তু সঙ্গীতকে সংশ্লিষ্ট করেছেন ওই 81টা 83টা কন্টেন্টের মধ্যে, যে সঙ্গীতকেও প্রিভিলেজ দিতে হবে, এটা কোনোভাবে রুগ্ন শিল্প ক্ষুদ্র শিল্প কোনোভাবে এটা এস্টাবলিশ করো, কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত আমাদের যে কোনো সেক্টর শিল্পীদের জন্য কোনো সামাজিক নিরাপত্তা বলয় তৈরি হয়নি। তো সেক্ষেত্রে আমরা সরকার বেসরকার বলবো না, আমরা বাংলাদেশের ছেলে হিসেবে হ্যালো সুপারস্টারের ড্রিম যেটা সেটা হচ্ছে সকল সেক্টরের শিল্পীকে নিরাপত্তা নিয়ে আসা এবং প্রযুক্তির মাধ্যমে এসে দেখতে পাবে আপনি হ্যালো সুপারস্টারের রিজনটা কি, আপনি ক্লিয়ার দেখতে পাবেন যে এখানে একটা আর্টিস্ট যে অন স্টার বোর্ড, অন বোর্ড হলো স্টার, সে কিন্তু তার যে অ্যাকাউন্ট সে যে কাজটা করবে তার অ্যাকাউন্টে বলছে সে 5 দিনের মধ্যে কিন্তু তার পেমেন্টে ঢোকা শুরু হবে, যেটা আমরা বাংলাদেশে কী হয় আপনার 1000 পাতার একটা চুক্তি দিবে ইংরেজিতে এটা আমরা বুঝবো না, তারপর 3 মাস চলে গেলো 6 মাস পরে কোম্পানি হাই হাই কোম্পানি হয়ে গেলো। তো সেদিক থেকে হ্যালো সুপারস্টার বেস অত্যন্ত শক্তিশালী, রুট অত্যন্ত গভীরে প্রথিত, আমরা আশা করছি আমাদের এই লক্ষ্য অডিশন দিয়ে শুরু হলো বাট শেষ পর্যন্ত বাংলাদেশের শিল্পীদের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, পেনশন স্কিম চালু করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, ইনশাল্লাহ হ্যালো সুপারস্টার আমরা নিচে একসময় সারা বাংলাদেশে শুধু ঢাকা না সারা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি যারা আছে আমরা একটা গণ জোয়ার তৈরি করতে পারবো যেখান থেকে আমরা হান্ট তৈরি ট্যালেন্ট হান্টের মাধ্যমে কিংবা পৃষ্ঠপোষকের মাধ্যমে আমরা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করতে পারবো, এ আশা আমাদের আছে ইনশাল্লাহ। এই 2023 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের শিল্পীদের ভবিষ্যৎ আপনি আসলে কেমন দেখছেন বা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কেমন দেখছেন মিউজিক ইন্ডাস্ট্রি? আসলে আমাদের ক্যাসেট সিডি ইউটিউব যুগ শেষ হয়ে আমরা কিন্তু আরেকটা অ্যাপের যুগে চলে এসেছি, ইউটিউব একটা অ্যাপ বাট ইউটিউব ছিল একসময় দেখবেন যে কমনলি গানের বা মুভির, কিন্তু এখন ইউটিউব হয়ে গেছে সব ক্ষেত্রে মাস বিজনেস মানে সব ক্ষেত্রে হয়ে গেছে, যে যে ব্যাপারে ইউজ করে বাংলাদেশ জানেন তো সব যা কোনো কিছু আসে সেটা সিএনজি স্টেশন হয়ে যায়। হ্যাঁ, সিএনজি স্টেশন কিন্তু একটা হওয়ার পর 3 কিলোমিটার পরপর বাংলাদেশ সিএনজি স্টেশন একটার সাথে লাগে আছে, তো যে সিস্টেম নেই তো আমরা সিস্টেমটা ডেভেলপ করতে যাচ্ছি আমাদের মধ্যে এবং এই সিস্টেমের মধ্যে পড়ে গেলে আপনি দেখবেন যে আগামী 1 বছরের মধ্যে আপনার কথা দিতে পারি হ্যালো সুপারস্টার অ্যাপের যে ফোকাস আগামী 1 বছরের মধ্যে আপনারা সেই রিফ্লেকশন পাবেন। আচ্ছা, সব প্রশ্ন কি আপনি করবেন? আমাদের আসলে এই মুহূর্তে আমরা আমাদের এই হ্যালো সুপারস্টার অ্যাপের ভিতরে ফেসবুক, হ্যালো সুপারস্টার অ্যাপের ভিতরে ইনস্টাগ্রাম, হ্যালো সুপারস্টার অ্যাপের ভিতরে টুইটার, কিন্তু আমার চেয়ারম্যান সাহেবের ইনভেনশনে ইউটিউব কনসেপ্টটা ছিল না এবং উনি এখন আমি উনি সেদিন বললেন যেহেতু আপনি চাচ্ছেন আমরা আমরা অল ইন ওয়ান মানে আমাদের নিজস্ব কিন্তু নাম থাকবে হ্যালো সুপারস্টার, এটার মধ্যে আমরা ওই 4টা অপশন আমরা নিয়ে আসবো এখানে,
আমরা সেগুলোকে কাজ করবো, নট র্যান্ডম। আমরা আগে যাচাই বাছাই করে, এমন না যে বিজনেস, আমরা চাইবো যে ওই কন্টেন্টের মাধ্যমে যেন শিল্পীটা নিরাপদ থাকে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের অধিকার যেন সমুন্নত থাকে, যেগুলো আমাদের এখনো সিস্টেম ডেভেলপ করেনি। মামলা আমরা চলছে, আপনারা জানেন যে কপিরাইটের জন্য আলাদা কোর্টই বানানো দরকার এই মুহূর্তে, যে আমার আলামত চলছে। শিল্পীরা এখন গান বাজনা বাদ দিয়ে মামলা মোকদ্দমে ব্যস্ত। সো আমাদের হ্যালো সুপারস্টার সমস্ত পুরনো কপিরাইট জটিলতা যাবে না এবং হ্যালো সুপারস্টারসে কোনো রকম পুরনো কন্টেন্ট থাকবে না যেটার মধ্যে কোনো বিতর্ক আছে। এটা একটা পুরনো গান, শ্রদ্ধেয় গীতি কবি প্রয়াত কামরুজ্জামান কাজল ভাই লিখেছিলেন, নিঝুম রাতে স্বপ্নের উঠোনে। এটা আমি গেয়েছিলাম আমার মিলন অ্যালবামে, সাউন্ড টেক থেকে অ্যালবাম বেরিয়েছিল শ্রদ্ধেয় কবিতা কৃষ্ণ মূর্তিজির সাথে। তো আমি যখন আমরা বেসিক্যালি কাজ করছি এখন ট্যুরিজম মালয়েশিয়া, বা মালয়েশিয়া ট্রুলি এশিয়াটা, তাদের একটা স্লোগান আছে মালয়েশিয়ার ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য, সেই ট্যুরিজমের জন্যই আসলে এই গানগুলি করা। ওরা বাংলা আমার সাথে গাইবে, আমি গেছি মালায় তো হাইনেস, তিনি গাইবেন বাংলা ভাষায়, উনি অলরেডি ভয়েস দিয়েছেন, আমি মালায় নিয়ে কুস্তি করছি একটু। তো আমরা আশা করছি মালয়েশিয়ান ট্যুরিজমের যে ব্যাপারটা, এবং মালয়েশিয়ান ট্যুরিজমের সাথে একটা পি ব্যাংক জড়িত আছে, পুয়ার ব্যাংক, যেখানে তোপান নিজে প্রি ব্যাংকটা চালান ওদের রয়্যাল ফ্যামিলি থেকে, যেখানে পুয়োর গার্লস, পুয়োর যারা সিঙ্গেল মাদার বা ডিভোর্সি উইডো লেডিজ, ছিন্নমূল শিশু, তাদের জন্য একটা পুয়োর ব্যাংক আছে। সেই ব্যাংকের সাথে আমরা, যেমন মনে করেন আমি সাকিব খানকে যখন অফার করি তখন সে বলেছিল আমরা কি এখান থেকে চ্যারিটি কিছু করতে পারি, অফকোর্স, যেমন আমার ডাইনিং টেবিল কেনা 1997-এ, সেটা আমি কিনেছিলাম $8,500 টাকায়, তখন ডলার খবর নেই, $8,500 আমি $8,000 কিনেছিলাম। সেই ডাইনিং টেবিলটা মনে করেন আমি নিলামে তুলে দিলাম, সেই নিলামটা হলো এই ডাইনিং টেবিল কিনে নেবে, সেই টাকাটা আমাদের চলে যাবে ওই পুয়োরদের কাছে। তো আমরা আসলে শুধুমাত্র গান বাজনা অভিনয় নয়, আমাদের এই অ্যাক্টিভিটিজের মাধ্যমে আমরা একটা এমন একটা বঞ্চিত জনগোষ্ঠীকে জয় সার্ভিস দিতে চাই, যারা দেশে ওরা সারা বিশ্বে করে আসছে, আমরা একটা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছি পুয়োর ব্যাংকের মাধ্যমে, যেটার সাথে আমাদের কোলাবরেশন হচ্ছে। তো আশা করছি শুধুমাত্র গান অভিনয় কিছু নয়, সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, রাষ্ট্রের প্রতি আনুগত্য, আমাদের সার্বভৌমত্ব সবকিছু মেনটেন করে হ্যালো সুপারস্টার এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা।